রাজ্যে প্রাথমিকে নিয়োগে ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার সিবিআইকে অল আউট ছাপানোর নির্দেশ দিলেন বিচারপতি। সরকারি বা আইবিএম, উইপ্রো, টিসিএস এর মতো যে কোনো বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা থেকে সাহায্য নেওয়া যাবে, আর তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। যদি হার্ড ডিস্ক আমার চলে বা ফাংশনাল থাকে তাহলে কিন্তু ডেটা রিট্রিভ করা সম্ভব, একান্তই সম্ভব। আমাদের জেনারেলি কী হয়, যখন আমরা কোনো ফাইল ডিলিট করি বা ধরে নিন কোনো কিছু আমরা রিমুভ করে দিচ্ছি, তার একটা পয়েন্টার থেকে যায়। এবার এই ডেটা রিকভারি সফটওয়্যারগুলো কী করবে, দে উইল কল দোজ পয়েন্টার্স অ্যান্ড ট্রাই টু রিট্রিভ দ্য ফাইলস যেগুলো আমাদের রিমুভ করা হয়ে গেছে বা ডিলিট করা হয়ে গেছে। ফাইলসগুলো প্রপার ফরম্যাটেও অ্যাভেলেবেল থাকতে পারে বা অনেক সময় সেগুলো কারাপ্টেডও থাকতে পারে। এবার পুরোটাই ডিপেন্ড করছে যে ওয়েদার দ্য হার্ড ডিস্ক ইজ ওয়ার্কিং অর নট। যদি একান্তই ওয়ার্কিং না করে তাহলে ইন দ্যাট কেস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিট্রিভ দ্য ডেটা। এবার 10 বছর পর সেই হার্ড ডিস্কের কন্ডিশন কীরম আছে সেটা সব থেকে বেশি বড় ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবার হার্ড ডিস্ক থেকে যদি ডিলিট হয়, পিছনে ইরেজ ডেটাও ঠিক সেমভাবে ফরেন্সিক টুলসের মাধ্যমে আমরা ডেটা রিট্রিভ করতে পারি এবং এটা সম্ভব। বাট এত হিউজ ডেটা, সেটা কীভাবে স্টোরেজ আছে হার্ড ডিস্কের মধ্যে, আদৌ সেটা ঠিকভাবে আছে কি না, ডিলিটেড ডেটাগুলো ইরেজ করেছে কি না, বা ফুটপ্রিন্টে কিছু ডিটেলস যদি সে স্ক্যান করে পুরো হার্ড ডিস্কটাকে, যদি টুলসটা পুরোটা রিড করতে পারে 100%, তাহলে ফুল ডেটা পাওয়া সম্ভব। হাইকোর্টে প্রতিদিন ভালো খবর হয়, চমকপ্রদ খবর হয়, কিন্তু কার্যত আমরা যারা চাকরি প্রার্থী তাদের জীবনে শূন্যতায় থেকে যায়। কেন বললাম, তার কারণ আজ 2024 জুলাই মাসে দাঁড়িয়ে জাস্টিস রাজাশেখর মান্থা যে অল আউট দুর্নীতির বিরুদ্ধে ছাপানোর নির্দেশ দিচ্ছেন সিবিআইকে, এমন নির্দেশ এর 1 বছর আগে অর্থাৎ 2023 সালে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলী মহাশয় দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে, কিন্তু যারা নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নেমেছে যে কেন্দ্রীয় সংস্থা, তা কার্যত সেই একই জায়গায় দাঁড়িয়ে রেখে রয়েছে। 7 সপ্তাহের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। সৌভিক মজুমদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত।